এইভাবে আপনার যে কোনো সাইকেলের টায়ার আস্তে আস্তে পরিষ্কার করে ফেলতেন। আর টায়ার যদি ময়লা থাকে সাইকেল দেখতে সবচেয়ে বেশি বিশ্রী লাগে। টায়ারের এই সাইডটা যত সুন্দর থাকবে আপনাদের সাইকেল দেখতে তত বেশি সুন্দর লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে সাইকেল কীভাবে আপনারা ঘরে বসে ওয়াশ করতে পারেন খুব সহজে। আপনাদের তেমন কিছু লাগবে না, জাস্ট একটা কাপড় লাগবে, যে কোনো কাপড় হইতে পারে, গেঞ্জি কাপড় হইলে ভালো হয়। এই টাইপের একটা ব্রাশ লাগবে, আর একটা ছোটো ব্রাশ লাগবে এ টাইপের, আর লাগবে হচ্ছে অল্প একটু হুইল পাউডার লাগবে, আর হচ্ছে একটা মগ হইলে ভালো হয়। আর যাদের কাছে ধরেন আমার মতো পাইপ নাই, পাইপের ব্যবস্থা নাই, এই যে এই ধরনের পাইপের ব্যবস্থা নাই, তাদের লাগবে হচ্ছে একটা বালতি লাগবে, আর এগুলো একটা মগ লাগবে। এই যে আপনারা সাইকেলটা ওয়াশ করতে পারেন, চলেন সাইকেলটা ওয়াশ করি। কারণ বালতি দিয়ে করতে একটু সময় বেশি লাগবে, আর পাইপ দিয়ে করতে একটু সময় কম লাগবে, জিনিস কিন্তু একই, আর ওয়াশ কিন্তু সমানই হবে। চলেন তাহলে সাইকেলটা ওয়াশ করা শুরু করি। সর্বপ্রথম এগুলো সাইডে রাখি, এগুলো শুরুতেই লাগবে না। সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে পুরো সাইকেলটাকে ভিজিয়ে নেবেন। এইভাবে করে পুরো সাইকেলটাকে ভিজিয়ে নেবেন। পুরো সাইকেলটা যখন ভিজানো শেষ হয়ে যাবে তখন যে কাজটা করবেন, এই হুইল পাউডার যে দিয়েছিলেন এটা ভালো মতো ফেনা ফেনা করবেন। গুলানো হয়ে গেলে এটা সাইড করবেন, সাইড করে কাপড়টা নেবেন। সর্বপ্রথম যে কাপড়টা নিয়েছিলেন এই যে কাপড়টা নেবেন, কাপড়টা নিয়ে এর মধ্যে ভালো করে চুবাবেন, ফেনাগুলো সব যাতে কাপড়ের মধ্যে আসে। এই দেখেন সব কিন্তু ফেনা সাবান পাটি কাপড়ে। তারপর হচ্ছে সাইকেলের ফ্রেমটা ভালো করে পরিষ্কার করবেন, ফ্রেমে যাতে কোনো ময়লা না থাকে। আর সাইকেলের সৌন্দর্যের মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে ফ্রেম। যেই সাইকেলের ফ্রেম যত সুন্দর ওই সাইকেল দেখতে তত সুন্দর, এই জন্য ফ্রেমটা ভালো করে পরিষ্কার করে ফেলবেন। আর অনেকে ইন্টারনাল কেবল ভাইবা হচ্ছে পানি দিতে ভয় পান, ইন্টারনাল কেবলের জন্য পানি দিতে ভয় পাওয়ার কিছু নাই। প্রতিটা সাইকেলের নিচে এই জায়গায় ফ্রেমের বটম থেকে এদিকে ফুটা থাকে, যে ফুটা দিয়ে হচ্ছে আপনাদের যত পানি টানি দিবেন ফ্রেমের মধ্যে সব বের হয়ে যাবে। ইন্টারনাল কেবল হইলেও ভয়ের কিছু নাই, ইন্টারনাল কেবলেও পানি দিতে পারবেন নিশ্চিন্তে। ফ্রেমের পার্ট হয়ে গেলে সাসপেনশনের পার্টটাও জাস্ট এরকম একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ এই জায়গাটায় সবচেয়ে বেশি ময়লা টানে। প্রতিটা সাইকেলের এই জায়গাটায় সবচেয়ে বেশি ময়লা টানে, কারণ এই জায়গায় ভিতরে তেল থাকে, গ্রিস থাকে, এই জন্য ময়লাটা একটু বেশি টানে। ভিতরে পানি দিবেন না, উপর দিয়ে করবেন। আর ভিতরে এখানে সিল দেওয়া থাকে প্রতিটা সাইকেলেই, আপনার ভিতরে পানি ঢুকবেও না, মানে টেনশনেরও কিছু নাই। জাস্ট আপনি আপনাদের মতো নর্মাল ওয়াশ করবেন। আর যে কোনো সাইকেল ওয়াশ করার পর দেখবেন হচ্ছে আপনাদের সাইকেলের চালাইয়া মজাটাই অনেক বাইরে গেছে নর্মাল অবস্থা হচ্ছে, মানে চালাইতে অনেক আরামদায়ক লাগবে যে কোনো সাইকেল যদি আপনি পরিষ্কার রাখেন সেই ক্ষেত্রে। আর একটা প্রশ্ন করেন আপনারা, কয়দিন পর পর সাইকেল ওয়াশ করবেন? এরকম কোনো বাধা ধরা রুলস নাই, আপনার সাইকেল যখন ময়লা হবে আপনি চাইলে তখনই ওয়াশ করতে পারেন। এই পার্ট শেষ। এখন যে পার্টটা সেটা হচ্ছে চিপা চাপা পরিষ্কার করা। চিপা চাপা পরিষ্কার করা বলতে সাইকেলের চিপা চাপা পরিষ্কার করা, অন্য কিছু কেউ মিন করেন না। এই জিনিসটা এখন রাখি। এখন লাগবে হচ্ছে আপনাদের ছোটো ব্রাশটা, ছোটো ব্রাশটা দিয়ে আপনাদের চিপা চাপাগুলো পরিষ্কার করতে হবে। যেমন যে জায়গাগুলো আপনি অন্য কোনো কিছু যাবে না সেই জায়গাগুলো এই ব্রাশের মাধ্যমে পরিষ্কার করতে হবে। আর এরকম টুথব্রাশ আশা করি সবার বাসেই আছে কম বেশি। এভাবে করে সাইকেলটা আপনারা ওয়াশ করতে পারেন, চিপা চাপা পরিষ্কার যেটা বলে। আর সাইকেলের চিপা চাপা এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ময়লা থাকে, উপরের ময়লাগুলো আমাদের চোখে পড়ে আমরা পরিষ্কার করে ফেলি, কিন্তু চিপা চাপার ময়লাগুলো কিন্তু আমরা চোখে পড়ে না, এই জন্য পরিষ্কার করি না। আর বাংলাদেশের যে রাস্তা, এই রাস্তায় যে পরিমাণ সাইকেল ময়লা হয় সেটা না বলাই ভালো।
মানে এই রাস্তা সবচেয়ে বেশি মনে হয় সাইকেল ময়লা হয়। চলেন এবার চেনটারে পরিষ্কার করি, চেনটারের আগে ক্যাসেটটা পরিষ্কার করে নেই। প্রতিটা কাটা পরিষ্কার করে নেবেন, আর যদি ক্যাসেট বেশি ময়লা হয় সেক্ষেত্রে হচ্ছে চেষ্টা করবেন ক্যাশিং দিয়ে ক্যাসেটটা পরিষ্কার করার জন্য, ক্যাসেট চেন এগুলো। আমার সাইকেলে খুব একটা বেশি ময়লা না, এই জন্য হচ্ছে হালকা পাতলা ওয়াশ করলেই হবে। এবার আসি চেন ওয়াশের বেলায়। ধরেন যাদের এন্টিরাস চেন তারা চেনটা পরিষ্কার করার চেষ্টা করবেন, কারণ এন্টিরাস চেনগুলো পরিষ্কার থাকলে দেখতে বেশি সুন্দর লাগে, আর নর্মালি কালো কুচকুচা হয়ে যায় দেখতে অতটা ভাল লাগে না। এই জন্য এন্টিরাস চেন যাদের সাইকেলে তারা একটু চেনটারে বেশি পরিষ্কার করবেন, মানে যত্ন বেশি করবেন। নর্মাল চেনে ওই পরিমাণ যত্ন না করলেও চলে, কারণ ওগুলো দেখতে এমনিতেই কালো থাকে, আর এন্টিরাস চেনগুলো সাদা থাকে, তো আপনাদের যত্ন করলে দেখতে একটু বেশি সুন্দর লাগে। এবার চেন শেষ, এবার এই পাশে চিপা টাপা দিয়ে হাবটা একটু পরিষ্কার করি। এই যে হাবের মধ্যে অনেক ময়লা থাকে, আর আপনারা হাব কিন্তু ব্রাশ ছাড়া কোনোদিনও পরিষ্কার করতে পারবেন না, কারণ ওইখানে আপনার হাত যাবে না, ব্রাশের দিয়েই আপনার এগুলো পরিষ্কার করতে হবে। এবার সব শেষ, যে জিনিসটা পরিষ্কার করতে হবে সেটা হচ্ছে টায়ার। টায়ার পরিষ্কার করার জন্য হচ্ছে আপনাদের লাগবে একটা ব্রাশ, আর ব্রাশটা হচ্ছে এই টাইপের একটা ব্রাশ। এই টাইপের ব্রাশ দিয়ে আপনারা টায়ারটা পরিষ্কার করে ফেলতে পারেন। জাস্ট এমকে ধরবেন, এইভাবে করে আপনার যে কোনো সাইকেলের টায়ার আস্তে আস্তে পরিষ্কার করে ফেলবেন। আর টায়ার যদি ময়লা থাকে সাইকেল দেখতে সবচেয়ে বেশি বিশ্রী লাগে, টায়ারের এই সাইডটা যত সুন্দর থাকবে আপনাদের সাইকেল দেখতে তত বেশি সুন্দর লাগবে। সাইকেলের সাবান মাখানো শেষ, এখন যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে প্যারেলটা যদি ময়লা থাকে পরিষ্কার করতে পারেন। আমার তো প্যারেলে কোনো ময়লা নাই, তাও একটু করে দিলাম পরিষ্কার। এই পাশে প্যারেলটা আরো বাকি রাখবো কেন, সব যেহেতু পরিষ্কার করছি আরো একটু পরিষ্কার করে দিই। সাইকেল পরিষ্কার শেষ, এখন যে কাজটা করতে হবে সাইকেলটা ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলে কাজ কমপ্লিট। পানি নেবেন, পানি নিয়ে জাস্ট ধুয়ে ফেলবেন, পানিও প্রচন্ড গরম। যখন আপনারা সাইকেলটা ধুবেন সাবান মাখানো অবস্থায়, মানে সাবান মাখানোর পর যখন ধুবেন, তখন চেষ্টা করবেন হাত দিয়ে ধুয়ে দেওয়ার জন্য, যাতে উপরের সাবানের আস্তরণটা পুরোপুরি চলে যায়। যদি সাবানের আস্তরণটা থাকে তাহলে কিন্তু এই জায়গাগুলোতে জং পড়ার একটা সম্ভাবনা থাকে, আর যদি সাবানের আস্তরণটা পুরোপুরি কেটে যায় তাহলে কিন্তু আপনারা এখানে জং পড়বে না। সাইকেল ধোয়া শেষ, এখন যে কাজটা করতে পারেন এই সাইকেলটা রোদের মধ্যে রেখে দিতে পারেন, অথবা চেষ্টা করবেন একটা কাপড় দিয়ে সাইকেলটা মুছে তারপর রোদের মধ্যে রাখার জন্য। সাইকেলটা যদি মুছে রোদের মধ্যে রাখেন সেক্ষেত্রে যে উপকারটা পাবেন
সেটা হচ্ছে এই যে পানিগুলা যে আছে, পানিগুলা নর্মালি দাগ বসে যাবে, অবশ্য আবার ডলারলি উঠে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। যদি মুছে রাখেন তাহলে আর এটা হচ্ছে আপনার দাগ দুগ কিছু পড়বে না। আর একটা কাজ করবেন, সাইকেলটা ধোয়া শেষ হয়ে গেলে সাইকেলটার শুকনো একটা জায়গা নেবেন, লাইক এরকম শুকনো একটা জায়গা নেবেন, এরকম করে ঝাঁকি দিবেন কয়েকটা, পানি যা আছে সব ঝরে পড়ে যাবে। তারপর হচ্ছে সাইকেলটা মুছে রেখে দেওয়াটা সবচেয়ে উত্তম। এটা কাপড় আনি, তারপর মুছে সাইকেলটা রেখে দিই রোদে শুকানোর জন্য। সাইকেলটা রোদে রাখার সময় এরকম একদম ন্যাকা নেবেন, ন্যাকা নিয়ে মুছবেন সুন্দর মতো, যে জায়গাগুলোতে পানি আছে সুন্দর মতো মুছবেন। 10 মিনিট হয়তো বা রোদে রাখলে আপনার সাইকেলটা পুরো নতুন চকচকা হয়ে যাবে, মানে আপনার পানি টানি সব শুকিয়ে নতুন চকচকা হয়ে যাবে। সাইকেল যখন আপনারা ধুবেন দেখবেন হচ্ছে আপনাদের শিফটের মধ্যে পানি ঢুকছে, এখানে পানি ঢুকছে, ওইখানে পানি ঢুকছে, এ নিয়ে টেনশনের কিছু নাই, রোদে রাখলে শুকিয়ে যাবে অটোমেটিক। আর যদি কারোর কাছে অপশন থাকে বাতাস দেওয়ার, মানে এয়ার বাতাস দেওয়া, সেক্ষেত্রে বাতাস দিয়ে শুকিয়ে নেবেন, সেটা হচ্ছে আরও ভালো। আর যাদের বেশিরভাগ মানুষের কাছেই, ধরেন আপনার দোকান বাদে কারো কাছেই তো ওই এয়ারটা থাকবে না, এই জন্য চেষ্টা করবেন মুছে রাখতে, তাহলে হচ্ছে আপনার সুন্দর লাগবে সাইকেলটা দেখতে। শুনেন আশা করি সবাই সুন্দর মতো নিজের সাইকেলকে ধুয়া টুয়া যত্ন করে রাখতে পারেন, আর কাজটা কিন্তু খুব একটা কঠিন না, আর খুব যে একটা সময় লাগে তাও কিন্তু না, সর্বোচ্চ আধা ঘন্টা সময় দিবেন, সাইকেল দেখবেন একবার নতুন মতো চকচক করতেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, আর নতুন কি নিয়ে ভিডিও করতে পারি সেই বিষয়ে একটু ইনফরমেশন দেন, মানে কমেন্টে জানান কি নিয়ে ভিডিও করতে পারি। আর সবাই যে কমেন্টটা করতেছেন সেটা হচ্ছে রক রাইডার XC40 III ভিডিওর জন্য, রক রাইডার XC40 III মার্কেটে নাই, এই জন্য সাইকেল ম্যানেজ করতে পারতেছি না, সাইকেল ম্যানেজ করার সাথে সাথে রক রাইডার XC40 III ভিডিওটাও দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।